ঢাকায় চলচ্চিত্র সম্প্রতি সময় সুন্দরী একজন তারকা হলেন তমা মির্জা যদিও এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের সেই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন এদিকে এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সেখানে অবশ্য তমা মির্জা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন যার ফলে প্রতিনিয়ত ছবি আপলোড করেন এই সুন্দরী সেই দ্বারাবিকতা সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন ফলে তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি সময় ব্লাউজ বিন শাড়ি পরে দর্শকদের মাঝে ক্যামেরা বন্দী হয়েছেন সেই সাথে আলকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরই লাগে যার জন্য অবশ্য বর্তমানে তার রূপের প্রতি দিশা আরো দেখা যায় তার অনুরাগীদের সেই প্রেক্ষাপটে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভি মুঝি দিয়েছে যদিও আবার অনেকে তাকে হট বলে দাবি করেন সেই সাথে আবার অনেকে লিখেছে তুমি দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছ অ্যাজ ওয়েল এস অনেকে আবার তার রূপের প্রশংসা করেন সেই জন্য অবশ্য তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভিমুঝি দেয় যদিও আবার অনেকে তাকে সুন্দরী বলে আখ্যায়িত করেছে সেই সাথে আবার অনেকে তাকে মাইক্রাশ বলে দাবি করেন সুতরাং যাই হোক কিছু মিলে সম্প্রতি দর্শকদের মাঝে এভাবে আলোচনায় আসেন তমা মির্জা বাইদাও এই তমা মির্জাকে সর্বশেষ দেখা যায় সুরঙ্গ চলচ্চিত্রে সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে যার জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন সম্প্রতি সময় চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতে দেখা যায় সেই দ্বারাবিকতাই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শক প্রিয় সিরিজ উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের ফলে সেখানে তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে যার জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন সুতরাং জেনে তো নিলেন সম্প্রতি যা মির্জা বিন শাড়ি পরে দর্শকদের মাঝে গ্লামার রূপে ধরা দিয়েছেন ফলে বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব চ্যানেল ফর মোর আপডেট